بسم الله الرحمن الرحيم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় যাকাত। যাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, যাকাত শব্দের আভিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি করা, বেশি করা, বাড়ানো। শরীয়তের পরিভাষায় আপনার নির্ধারিত সম্পদের যাকাত বের করে হকদারের হাতে পৌঁছে দিবেন, একে বলা হয় শরীয়তের পরিভাষায় যাকাত। যাকাত আপনার পরিবর্তন করার, হস্তান্তর করার কোনো সুযোগ নেই। যে কথাটি পরে বলবো ইনশাআল্লাহ স্মরণে থাকলে, সে কথাটি আবারও বলে রাখছি, সেটা হলো এই যে যাকাত আপনি পৌঁছিয়ে দিবেন হকদারের নিকটে, এটাকে পরিভাষায় যাকাত বলে। যাকাত পরিবর্তন করে কাপড় কিনে আপনি অসহায় মানুষকে দিবেন, তো যাকাত তো আপনার নয়, তো আপনি কাপড় কিনলেন কি করে? ফকিরের কাছে অনুমতি নিয়েছেন নাকি যে ফকির আমি তোমার টাকাটা দিয়ে কাপড় কিনে তোমাকে দিতে চাচ্ছি? ফকির কি বলেছে আপনাকে যে আমার টাকা দিয়ে আপনি কাপড় কিনে আমাকে কাপড় দেন? যাকাত ফকিরের টাকা হলো, যাকাত হলো ফকিরের টাকা, মিসকিনের টাকা, তো সেই দিয়ে আপনি কাপড় কিনলেন কি করে? আপনার ক্ষমতা ওখানে হলো কিভাবে? বহুল হিসাব যাকাত পরিভাষাই হকদারের কাছে আপনাকে পৌঁছে দিতে হবে। ও ড্রেনে ফেলে দেখ, ও যা ইচ্ছা তাই করুক, সেটা তার ব্যাপার। আপনার যদি তার কোনো অংশ খারাপ লাগে তাহলে আপনি বলে দিয়েন, দেখো যাকাতটাতে মদ কিনিও না গো, একটু কাপড় চোপড় কিনিও। এইটা আপনার বলার অধিকার আছে, উপদেশ দেওয়ার। সম্মানিত মসজিদের মুসল্লি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন অকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো, যাকাত প্রদান করো। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, আর তোমাদের জীবনের জন্য, সাউন্ডের সমস্যা হয়েছে ওদিকে একটু খেয়াল করতে বল, তোমাদের পরবর্তী জীবনের জন্য আল্লাহর পথে কিছু দিয়ে দাও, যেটা তোমরা পেয়ে যাবে, তা যে আইনদাল্লাহ, সেটা আল্লাহর নিকটে পাবা। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র আয়াতে বোঝা যায় যাকাত আল্লাহর আদেশ। যেখানে আল্লাহ সলাতের কথা বলেছেন সেখানেই আল্লাহ যাকাতের কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ ইবনে জাবালকে এমানে পাঠালেন তখন বললেন, মুয়াজ ইন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদুহুম ইলা শাহাদাতিন আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ তুমি তো যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকট, ওরা ইহুদি ওরা খ্রিস্টান, তুমি ওদেরকে গিয়ে প্রথমে দাওয়াত দিবে যে তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল, এই কথাটা বলতে বলবে। ওরা ইহুদি খ্রিস্টান তো ওরাকে প্রথমে এইটা বলতে হবে, ওদের মাবুদ তিনজন, একজন আল্লাহ, একজন ওজায়, একজন ইসা। ওরাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ একজন, এবং বলতে হবে মোহাম্মদ আল্লাহ রাসুল, ওদের নবী ঈসা, এখন আর ঈসা নবী নয়, এই সাক্ষ্য দিতে হবে এক নম্বরে। ফাইনু মাতাউলি দা, ওরা যদি তোমার এই সাক্ষ্য মেনে নেয়
তাহলে তুমি তাদের বলিও ইন্নাল্লাহ কাদ ফরাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াওমি ওয়াল লাইলা, চব্বিশ ঘন্টায় আল্লাহ তাআলা পাঁচত্ব সালাত ফরজ করেছেন, দিনরাত মানুষকে পাঁচত্ব সালাত আদায় করতে হবে। হাইনো মাতা উলি দালে, তারা যদি এই দুই নম্বর স্তর মেনে নেয় তাহলে তুমি তাদের বলো ইন্নাল্লাহ কাদ ফরাজ আলাইহিম সাদাকা, নিশ্চয় আল্লাহ তাদের উপরে যাকাতকে ফরজ করেছেন। তুখা জমিন আগ্নেহীন, যাকাত তাদের মধ্যে যারা ধনী তাদের থেকে নেওয়া হবে। অত্র দালা ফকরাহীন, তাদের মধ্যে যারা গরিব মিসকিন ফকির তাদের মুখে বন্টন করে দেওয়া হবে। এটা তুমি তিন নম্বর আদেশ দিবা, এক সাক্ষ্য, দুই সলাত, তিন জাকাত, উঠাবে ধনীদের নিকট থেকে আর বন্টন করবে গরিবদের মাঝে। বিবরণে বোঝা যায় জাকাত ফরজ। জিব্রাইল আলাইহিসসালাম যখন আমাদের নবীর কাছে আসলেন তখন জিব্রাইল আমাদের নবীকে জিজ্ঞাসা করলেন, মান ইসলাম, ইসলাম কি জিনিস একটু আমাকে বলেন তো, আমি ইসলামটা জানতে চাচ্ছি আপনার কাছে। জিব্রাইলের জানা আছে কিন্তু জনগণের জন্য এই কথা তিনি বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ইসলাম আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও তুকিমাস সালাত ও তুতিয়াজ যাকাত ও তাসুমা রমজান ও তাহাজ্জাল বাইত ইনিস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ নবী বললেন, ইসলাম হচ্ছে আল্লাহ এক সাক্ষ্য দিতে হবে, মুহাম্মদ রাসূল সাক্ষ্য দিতে হবে, দুটো মিলে একটা, দুই এরপরে সালাত আদায় করতে হবে, তিন এরপরে যাকাত দিতে হবে, চার রমজান মাসের সিয়াম পালন করতে হবে, পাঁচ সম্ভব হলে হজ করতে হবে। তখন জিজ্ঞাসাকারী বলছেন, সাদাকতা, ঠিক বলেছেন আপনি, এতে যা আছে কথা সেগুলি থাক। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আশ্চর্য হয়ে গেলাম ব্যাপারটা কি, যিনি জিজ্ঞাসা করেন জানার জন্য তিনি বলেন ঠিক বলেছেন, তাহলে কি জেনে জিজ্ঞাসা করছেন নাকি, এমন কেন হলো? উনি তো জিব্রাইল আলাইহিসসালাম বিষয়টি তার জানা আছে, এগুলো কথোপকথন আমাদের জন্য, আমরা জিব্রাইল এবং আল্লাহর নবীর মাঝে স্পষ্ট জেনে নিব যাকাত কি জিনিস, সলাত কি জিনিস, সাক্ষ্য কি জিনিস। সম্মানিত মসজিদের মুসল্লি, বিবরণে বলছিলাম যাকাত ফরজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম নির্ভর করে পাঁচটা জিনিসের উপরে, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটা। এক, শাহাদাতে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একজন, সাক্ষী দিতে হবে। দুই, ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করতে হবে। তিন, ওয়া ইতায় যাকাত, যাকাত দিতে হবে। চার, অসমি রমজান, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। পাঁচ, হাজ্জুল বাইত ইনিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর পথে হজ করতে হবে সম্ভব হলে। তিনি বললেন, ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের উপরে, তার পাঁচটি হলে এই, তার দুই নম্বর হল সলাত আর তিন নম্বর হল যাকাত। বলছিলাম যাকাত ফরজ। আমরা আজকের সংক্ষিপ্ত বিবরণে যা বলতে চেয়েছি তাতে আমরা প্রারম্ভের আলোচনায় বলবো যাকাত ফরজ, তারপরের আলোচনায় আমরা বলতে চাচ্ছি যাকাত যদি আমরা না দিই তাহলে, যদি ক্ষমতা থাকে ইসলামের আমাদেরকে পিটিয়ে যাকাত আদায় করে নেবে, নিজেও দিলাম না পিটিয়েও নিল না, তাহলে কি হবে বিবরণ পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনাগুলি করার চেষ্টা পাব। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা বলতে চাচ্ছি যে যাকাত ফরজ কিন্তু দিলাম না, শরীয়তে যদি ক্ষমতা থাকে তাহলে জোর করে যাকাত আদায় করে নেবে, এ কথা বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, ওয়া উস্তখলিফা আবু বকরিন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। আবু বকর খলিফা হলেন। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, সৌদি আরবে আরব ভূখণ্ডে অনেকেই কাফের হয়ে গেল। তারা বলল সালাত আদায় করব, যাকাত দেব না, যাকাত দেওয়া কঠিন কাজ। মানুষ যেটা উপার্জন করে তার উপার্জন জিনিসকেও খুব ভালোবাসে, আর নিজের উপার্জন করা টাকা শতকরা আড়াই টাকা দেওয়া সহজ নয়। এক লক্ষে আড়াই হাজার টাকা যাকাত দেওয়া সহজ নয়। যে উপার্জন করে ব্যথা সেই বুঝে, আমি আর আপনি কি বুঝব? তার কত রিক্স, তার কত ঝামেলা, তার কত ত্যাগ, তার কত তিতিক্ষা, আহাল পরিবার সব নিয়ে জীবন বাজি রেখে টাকা ইনকাম করে লক্ষ আড়াই হাজার টাকা ফকিরকে দিয়ে দিবে? এত সহজ। যারা খায় আর ঘুমায়, আল্লাহ ডাকে না, তাকে দিয়ে দাও কি এত সহজ? সহজ নয়। আর ভূখণ্ডের লোকেরা সালাত আদায় করবো বলল, কিন্তু জাকাত দেবে না, জাকাত তারা অস্বীকার করল। ফাকাল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লি আবু বকর সিদ্দিক, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিককে বললেন, কাইফা তুকাতিলুন নাস, وقد قال رسول الله صلى الله عليه وسلم امرت ان اقاتل الناس حتى يقول لا اله الا الله فمن قال لا اله الا الله اصاب من دماغه وماله। আবু বকর সিদ্দিক, আজকে তো আপনি খলিফা, মানুষের সাথে কিভাবে লড়াই করবেন? আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার রক্ত নিরাপদে, তার সম্পদ নিরাপদে, তাকে মারা যাবে না, তার জমি জায়গা লুটে নেওয়া যাবে না। আজকে যে যারা সালাত আদায় করছে, ওরা যে যাকাত দিবে না, এখন কি করবেন? এটা উমারের জিজ্ঞাসা আবু বকর সিদ্দিককে, আজ এখন কি করবেন? ওরা যে সালাত আদায় করবে, যাকাত দেবে না, এখন কি করবেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনত জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম, উমার যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন ছিলেন বীর পুরুষ, আজকে মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন, বলেন কি আপনি? কাপুরুষ শব্দটা উমারের উপরে চলে না। এরপরেও আপনি মনে রাখবেন, আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক কিয়ামত পর্যন্ত উনি উমার হবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গতি নীতি ভিন্ন, পৃথিবীর কোন সমস্যাতে আবু বকর সিদ্দিক কোনোদিন দমেননি। উমারকে দেখে শয়তান রাস্তা ছেড়ে দেয়, এই কথা ঠিক। যে রাস্তা দিয়ে উমার হাঁটতেন সে রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না, এই কথা ঠিক। আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করার পরে দেখছেন একটা খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর। আল্লাহর নবী ভাবছেন, সুবহানাল্লাহ, বাহির যদি এত টকটকে, ভেতরই বা কেমন? দেখার খুব সাপ। পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে কেজন কি যেন করছেন। আল্লাহর নবী বৃদ্ধা মহিলাকে বলছেন, তুমি বলতে পারো ঘরটা কার? তখন মহিলা বলছে, ঘরটি উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে তো আর ঢোকা যাবে না, এত বড় মানুষের ঘরে ঢোকি কি করে? ভেতর দেখা দেখার খুব সাধ হচ্ছিল, কিন্তু উমারের মতো মানুষের ঘরে ঢুকবো কি করে? উমার সকালে উমারের সাথে দেখা, উমার জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, দেখে খুব চকচকে মনে হলো, মনে সাপ জাগলো, ভিতরে ঢুকে একটু দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি ভিতরে ঢুকিনি, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে? ইনি হচ্ছেন উমার। এই উমারকে আবু বকর সিদ্দিক বলছেন, আপনি যেদিন মুশরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, আপনি কাফুরুষ হয়েছেন, বলেন কি আপনি? ওয়াল্লাহি লাউ কাতাল মান ফারাকা বাইনা সালাতা যাকাতে, আমি আবু বকর সিদ্দিক বলছি, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না, সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি আবু বকর সিদ্দিক তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব, ইট দিয়ে যাকাত আদায় করব, বলেন কি আপনি? আমি আপনাকে বলছি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি পিটিয়ে যাকাত আদায় করব। শুধু তাই নয়, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম, ওয়াল্লাহে
আল্লাহর কসম লাউ মানে উনি আনাকান কান ইয়াদুন হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা কাতালতু বলা মানে হা ওমর যাকাত তো বহু দূরের কথা ওমর যাকাত তো বহু দূরের কথা রাসূলের যুগে মানুষ ধান ওসব দিয়েছে ধান দিয়েছে বস্তাও দিয়েছে রাসূলের যুগে মানুষ গরু যাকাত দিতে এসে গরু দিয়েছে রসিয়ে দিয়েছে আমি আবু বকর সিদ্দিক এখন খলিফা আমার যুগে যদি ধান দেয় বস্তা না দেয় গরু দেয় রসি না দেয় গরু তো বহু দূরের কথা ধান তো বহু দূরের কথা রসি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব মারব না হয় মরব ইটিয়ে বস্তা দেয় করব পিটিয়ে বলেন কে বুখারী মুসলিম কি বুঝলেন উমর তো হতবা উমর বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সারহা সাদরা আল্লাহর প্রশংসা আল্লাহ আপনার অন্তরকে খুলে দিয়েছেন আমি তো ভাবছিলাম আজকে কিভাবে যাকাত আদায় করা যাবে ওরা তো সালাত আদায় করে ওরা তো যাকাত দেবে না কি করে মারা যাবে আপনি এইভাবে বললেন আপনি বলছেন যাকাত তো বহু দূরের কথা রসি এবং বস্তা পিটিয়ে আদায় করব ওটা রাসূলের যুগে ছিল আজকেও দিতে হবে সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম যদি ইসলামের ক্ষমতা থাকে টাকা আদায় করার তহসিলদার থাকে তাহলে আমাদের হাতে রসি দিয়ে বেঁধে পিটিয়ে বলবে বেটা কত টাকা যাকাত দেবে হিসাব করে দেখো দিয়ে হিসাব হিসাব করে টাকা নিয়ে চলে যাবে এটা জায়েজ বুখারী মুসলিম সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম স্বেচ্ছায় জাকাত দিলাম না জোর করেও জাকাত নিল না তাহলে কি হবে তাহলে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনহা ফি সাবিলিল্লাহ যারা অর্থ সম্পদ স্বর্ণ চাঁদি টাকা পয়সা সঞ্চয় করে রাখে তার জাকাত দেয় না যারা অর্থ সম্পদ টাকা পয়সা সঞ্চয় করে রাখে তার যাকাত দেয় না আল্লাহ তাআলা বলছেন তুমি তাদের সুসংবাদ দিয়ে দাও তুমি তাদের কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দাও তাদের টাকা পয়সার স্বর্ণ চাঁদিকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে অর্থ সম্পদকে লাঠি তৈরি করে কপালে এবং পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে হাজামা কানাস্তুম লিআনফুসিকুম ফাজুকু এই তো তোমার সম্পদ যেটা সঞ্চয় করে রেখেছিলে একটু স্বাদ গ্রহণ করো কেমন লাগে একটু কেমন লাগে একটু স্বাদ গ্রহণ করো কেমন লাগে এখন আপনাকে আমি একটা কথা বলি এই কথাটা আবার আসবে হাদিসে ফেরেশতারা শাস্তি দিবেন দিবেন ভালো কথা তো এভাবে বলবেন কেন এটা হলো উপহাস করা ব্যঙ্গ করা নিন্দা করা ফেরেশতারা তো শাস্তি দিবেন দিবেন উপহাস করবেন যা মানুষে করে সুযোগ হলেই তা ফেরেশতা করবেন সুযোগ হলেই দাগ দেওয়ার সময় বলবে এই তো তোমার সম্পদ একটু স্বাদ গ্রহণ করো কেমন লাগে যাকে জীবন বাজি রেখে উপার্জন করলাম তারই অবস্থা এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আতাহুল্লাহু মালান ফলাম ইয়াদ যাকাতাহু মুস্তাবালাহু মাল ইয়াউমাল কিয়ামা সোজা আকরা যার অর্থ সম্পদ হয় সে যদি তার অর্থ সম্পদের যাকাত না দেয় তাহলে অর্থ সম্পদকে বিচারের মাঠে বিষাক্ত গমা গোখরা সাপ বানানো হবে বিষের কারণে মাথায় লোম থাকবে না ইউতামো কহু এই সাপকে তার গলায় জড়িয়ে দেওয়া হবে সাপ তার মুখের দুই অংশকে ধরবে
মুখের ডান দিকে এবং বাম দিকে খামচা মেরে ধরবে, সাপের মুখ হবে দুইটা, সাপ মুখে বলবে আনা মালুক আনা কাঞ্জ, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। সাপ ছবল মারবে মারুক, কিন্তু সাপ কথা বলবে কেন? সাপ কেন বলবে? আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার নিজস্ব সম্পদ। তাহলে আমার সম্পদ আমার বিপক্ষে গোখরা সাপ হবে, গমা সাপ হবে, আমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আমার মুখের দুই দিকে ছবল বেড়ে আমাকেই বলবে আমি হচ্ছি সেই সম্পদ, আমাকে ব্যঙ্গ করবে আমার সম্পদ, আমাকে হেউ তুচ্ছ করবে আমার সম্পদ। বিষয়টি ভাববা সম্মানিত মসজিদের মুসল্লি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু কানযু আহাদিকুম ইয়াউমাল কিয়ামা সুজা আকরা, বিচার মাঠে তোমাদের সম্পদ হয়ে যাবে বিষাক্ত সাপ, বিচারের মাঠে তোমাদের সঞ্চিত সম্পদ হয়ে যাবে বিষাক্ত সাপ। ওয়া ফিররু মিনহু সাহিবুহু, সাপ দেখার পরে পরে প্রত্যেকটা টাকা পয়সার মালিক পালাতে থাকবে, ভয়ে পালাতে থাকবে। ওহা ইয়াকলুহু, সাপ তখন তার পিছনে ধাওয়া করবে, আগে আগে ও দৌড়াবে, সাপ পিছে পিছে ছুটে যাবে। ও তো সঞ্চিত সম্পদ সাপ পেয়ে গেছে, কেনা ভয় করে না সাপকে, সাপ দেখেছে পালাতে থাকবে, সাপ তার পিছে পিছে ধাওয়া করবে। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউলকামাহু আসাবাহু, শেষ পর্যায়ে মানুষ নিজেকে বাঁচায় হাত দিয়ে, রিক্সা এসে গায়ে লেগে গেছে, আপনি হাত দিয়ে ঠেকাতে চেষ্টা করবেন, বাস এসে গায়ে লেগে গেছে, পড়ার সময় আপনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন, জাহান্নামে মানুষকে দেওয়ার সময় হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেন জানেন? ও যেন হাত দিয়ে নিজেকে ঠেকাতে না পারে, জাহান্নামে ফেলার সময় ঠেকাতে পারবে না নিজেকে, কিন্তু চেষ্টাও যেন না করতে পারে তাই পিছন দিকে হাত বাঁধা থাকবে। তো সাপ যখন তার পিছনে ধাওয়া করবে, তখন সে শেষ চেষ্টা নিজেকে বাঁচাতে গিয়ে হাত দুটো দিয়ে তাকে নিজে নিজেকে ঠেকাবে, যেমন হাত দুটো দিয়ে নিজেকে ঠেকাতে যাবে দুটো হাত তার মুখের মধ্যে ঢুকে যাবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনার হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে, যেটা আপনার সম্পদ। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন তাকুনু এবলুন ও বাকারুন ও গানামুন, এটা সৌদি আরবের কথা, তোমাদের যে কোনো ব্যক্তি উট আছে, গরু আছে, ছাগল আছে, তাকুনু ইয়াউমাল কিয়ামা আযামাহু ও আসনামাহু, বিচার মাঠে এটা এর চেয়ে আরো বড় বড় শক্তিশালী হয়ে যাবে। ও গরু ছাগল এগুলো আরো বড় বড় মোটা তাজা শক্তিশালী হয়ে যাবে। তাতাহুবে আক্রা ভেয়া, সে তার পা দিয়ে তাকে ডলতে থাকবে মালিককে, উঁটো লাগে করুণেহা, সিং দিয়ে তাকে গুতাতে থাকবে, কুল্লামা রাজা উলাহা রুদ্দা তালাইহে ওখরাহা, কুল্লামা জান ওখরাহা রুদ্দা তালাইহে উলাহা, প্রথম স্তর যখন পা দিয়ে ডলে সিং দিয়ে গুতা মেরে চলে যাবে শেষ স্তর, তখন প্রথম স্তর আবার ঘুরে আসবে, আবার এটা চলে যাবে, আবার শেষ স্তর আবার পিছন দিয়ে ঘুরে আসবে। হাত্তা ইউজা বাইনান নাস, যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত গরু ও ছাগল এইভাবে তাকে পা দিয়ে ডলতে থাকবে আর সিং দিয়ে গুতাতে থাকবে। এ হলো সম্পদের পরিণাম জাকাত না দিলে। আমি যে কতদূর আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আর কি যে বুঝালাম সম্মানিত দিনী ভাই, প্রাণপণে বোঝার চেষ্টা করুন।
আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد। একাধিক দিন আপনাকে আমি বলতে চেয়েছি গমা সাপ বাড়িতে থাকতে পারে, বিছানে থাকতে পারে, থাক থাকলেই দংশন করবে এই কথা নয়। গমা সাপ যদি দংশন করে একজন মারা যাবে, সারা পরিবার মারা যাবে না। আর ওষুধ জাকাত যদি বের না করা হয় তাহলে সারা পরিবার মারা যাবে। ওষুধ জাকাত গমা সাপের চেয়ে কত খারাপ আমি আপনাকে বুঝাতে অক্ষম। 100,000 গমা সাপ যত খারাপ, 1 টাকা জাকাত তার চেয়ে কোটি গুণ বেশি খারাপ। 1 টাকা জাকাত 100,000 গমা সাপ গোখরা সাপ যত খারাপ, 1 টাকা ওষুধ জাকাত তার চেয়ে 1,00,000,000,000 গুণ বেশি খারাপ। কেউ যদি জাকাত ওষুধ নেওয়ার না থাকে তাহলে জালানাদের নিচে ফেলে দিন, ওটা মাটিতে পড়ে থাকে। ধান ওষুধ আবর্জনাতে ফেলে দিবেন, ড্রেনে ফেলে দিন, গমা সাপ বিছানে থাকে। দংশন যদি করে একজন মারা যাবে সারা পরিবার মারা যাবে না, কিন্তু জাকাত বাড়িতে থাকতে পারে না, ওটা এর চেয়ে 100,000,000,000 গুণ বেশি খারাপ। কি দিয়ে বুঝাই আপনাকে? আল্লাহ তাআলার আদেশ, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো তোমাদের অর্থ সম্পদে ভিক্ষুকের হক রয়েছে, নিঃস্ব অসহায় বঞ্চিত মানুষের হক রয়েছে, এটা অধিকার। জাকাত ওষুধ তার অধিকার। আল্লাহ তাআলা বলেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন শস্য কেটে অংশ সেদিন শস্যের ওষুধ বের করে দাও। একটু যতবার শস্য হবে জমিতে ততবার ওষুধ দিতে হবে, তবে সম্পদের জাকাত ততবার নয়। এটা হালালাই হল 1 বছর, সঞ্চিত সম্পদের উপরে 1 বছর পার হলে জাকাত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন তাতে 5টি উট হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 25টি উট হলে 1টি উট জাকাত দিতে হয়, 30টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 30টি গরু হলে 1টি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 18 গুণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওষুধ দিতে হয়। 18 গুণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওষুধ দিতে হয়। 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। 7.5 ভরি স্বর্ণ হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে বিক্রি মূল্য, বিক্রি মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হয়। আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা তিনজন মিলে যদি 7.5 ভরি হয়, উপরে যা হবে সবে 7.5 ভরি হলে এই তিনজনের যদি 7.5 ভরি হয় জাকাত দিতে হবে না। আর যদি ছেলে পৃথক হয়ে যায় তাহলে বৌমার হিসাব আর নেই, এখন আপনার মেয়ে আর আপনার স্ত্রী। আর যতক্ষণ পর্যন্ত ছেলে পৃথক হয়নি বৌমা আপনার সাথে আছে, আপনি তিনজনের মালিক, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বৌমা, এই তিনজন মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয় বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা হলে 200 দেরহাম, 52.5 তোলা রূপা হলে বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। এবার আপনি আপনার কাছে চলে আসেন আপনার ব্যাংকে অ্যাকাউন্টের টাকা, ডিপিএস ছেলে মেয়ের নামে খোলা আছে সেই টাকা, দোকান বরাদ্দ দেওয়া আছে সেই টাকা,
ঋণ কর্জ দেওয়া আছে তাৎক্ষণিক পাওয়া যাবে, চাইলে সময়ে পাওয়া যাবে এই টাকা। এই সমস্ত টাকা মিলে যদি রূপার হিসাবে 40,000 টাকা হয় আর তার উপরে যদি এক বছর পার হয় তাহলে শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। আবার বলি, আপনার ব্যাংকের টাকা, ছেলে মেয়ের নামে ডিপিএস খোলা আছে তার টাকা, ঋণ কর্জ দেওয়া আছে সেই টাকা, দোকান বরাদ্দ দেওয়া আছে সেই টাকা, সব মিলে যদি রূপার হিসাবে 40,000 হয়, স্বর্ণের হিসাবে যদি প্রায় 2,50,000 2,50,000 টাকা হয়, তাহলে সব করার যা 2.5 টাকা জাকাত দিতে আপনি বাধ্য। উল্লেখ করছেন যেসবগুলো জমি কিনে রেখেছেন ছেলে মেয়ে পরবর্তীতে বাড়ি করবে বা একটা সুবিধা হবে সংসারের, এই সব জমির টাকার জাকাত দিতে হবে না। উল্লেখ করছে যেসব বাড়ি কিনে রেখেছেন সময় সুবিধা হবে ভাড়াটা দেওয়া হবে, এই সব বাড়ির জাকাত দিতে হবে না। উল্লেখ করছে যেসব গাড়ি ট্রাক রাস্তায় কিনে রেখেছেন চলছে এইসব জিনিসের জাকাত দিতে হবে না, এর ভাড়া এসে ব্যাংকে জমা হয়ে আছে এক বছর পার হয়েছে তখন জাকাত দিতে হবে। বিশেষভাবে উল্লেখ যে জমি যদি ব্যবসার জন্য কিনা হয়, কিনেন বেচেন তাহলে যত টাকার জমি কিনা আছে সমস্ত টাকার শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। বাড়ি যদি কিনেন বেচেন, এটা ব্যবসা, কিনেন বিক্রি করেন এইভাবে যদি বাড়ি কিনেন আর বিক্রি করেন তাহলে যত টাকার বাড়ি কিনা আছে সমস্ত বাড়িরই শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। ঠিক অনুরূপই গাড়ি বাস ট্রাক শোরুমে জমা আছে, এটা কিনেছেন এটা বিক্রি করছেন, এইটারই যদি ব্যবসা হয় তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। দোকানে, মুদির দোকানে যত মালজাল আছে, কাপড় চোপড় যত কিছু আছে, ম্যানেজারের সাথে বসে অনুমান করতে হবে দোকানে 20 লক্ষ টাকার মাল আছে, 25 লক্ষ 5 লক্ষ ছেড়ে দেন। আল্লাহ রাসূল খেজুরের কাছে হিসাব করতেন 30 মন খেজুর হবে, আচ্ছা তোমরা 10 মন ছেড়ে দাও, 20 মনের জাকাত দাও। ম্যানেজারকে হিসাব নিকাশ করে দেখেন কত হতে পারে, দোকানের মালজাল হিসাব করে দেখেন কত লক্ষ যায়, 40,000 পার হলে বা স্বর্ণের হিসাবে 2.5 লক্ষ পার হলে বা 2.5 লক্ষ হলেই শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে, দিতে আপনি বাধ্য। যে কোনো মূল্যে জাকাত দিতেই হবে, জাকাত দিয়ে নেকি হয় এ কথা নয়, জাকাত না দিলে ফাঁসি হয় এই কথা জরুরি, জাকাত দিয়ে নেকি হয় এ কথা নয়, জাকাত না দিলে ফাঁসি হয় এ কথা সত্য। নেকির জন্য তো ওটা তো হলো দান, আপনি এটা দিতে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন তোমরা অর্থ সম্পদের জাকাত দাও, তাজদুহিনাল্লাহ, তোমরা বিচার মাঠে পেয়ে যাবা, তাদের একটা নেকি আছে। কি নেকি আছে কথা আল্লাহ বলেননি, আল্লাহ রাসূল বলেননি, তুমি দিতে বাধ্য, জাকাত ফরজ, এই কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, জরুরি কথার এই অংশে আবার আপনাকে ঘুরিয়ে ধরি, জাকাত দেওয়ার বর্তমান দেশে তিনটে স্থান দেখা যায়। আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন, মূলত জাকাত পাবে ফকির এবং মিসকিন, ফকিরকে যে ভিক্ষা চায়, দরজায় দরজায় যায় চলে যায়, খারাপ লাগুক বিড়ি খায় মদ খায়, খুব যদি খারাপ লোক একটু 2 টাকা দিয়ে দিলে করেন আর বলে নেই মদ খায় না গো, যেই হোক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক, সে যেই হোক ভিক্ষা চেয়েছে আপনি দিবেন তাকে। মিসকিন চাইতেও পারে না সংসারও চলে না, ওটা আপনাদের বাড়ির পাশে আছে, তার সাথে আবার আপনাদের একটু দ্বন্দ্ব, ও কাজ করে না, রিক্সের নিয়ে ডাকলেও আসে না, তাই আপনি আপনার আম্মাকে বলেছেন আম্মা আমাদের যে একটা অসহায় চাচি ছিল আমাদের গ্রামে তাকে একটা শাড়ি কিনে দিলে হতো, তো মায়ের বলছে করেছিস কি, ছি 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 ছি, ও তো তোদের দিন রাত বদনাম করে, ওকে দিবি শাড়ি? রাজশাহী চাপাই নবগঞ্জ একটা কথা আছে, শত্রুকে বড় পিঁড়ে বসতে দিতে হয়,
শত্রুকে বুড়ো পিঢ়ে বসতে দিতে হয়। শত্রু এসেছে, আসেন 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 ভাই আসেন, বসেন, উঠে গিয়ে তাকে বসতে দেবেন, এটা খুব কঠিন। মা ওকেই দিতে হবে, আমা আপনি ওকে দেন তো, গালি দেখতে আসে যায়। ও হলো মিসকিন, চাইতেও পারে না, সংসারও চলে না, ও বাড়ির পাশে আছে, গ্রামের বাড়িতে আছে, এখানে আছে। এরপরে যেটা খাত সেটা হচ্ছে বেসরকারি কওমি খারেজি মাদ্রাসা, এটাই মূলত খাত, এটাই মূলত পেশাবলীর না। খুব খেয়াল করবেন, এ অংশে আপনার সাথে আমার জরুরি কথা, যাকাত দিতে আপনি বাধ্য, এর সাথে কোনো আপোষ নেই। যেই হিসাব দিলাম এটা চূড়ান্ত হিসাব, এরপরে রমজান মাস হিসেবে আপনার সাথে আমার কখন সাক্ষাৎ হবে তা বলতে পারছি না, আল্লাহ আলম। মর্মে আপনাকে বলছি, দানের হাত প্রশস্ত রাখবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দ্রুত আল্লাহর ক্ষমার দিকে আগিয়ে যাও, দৌড়ো দৌড়ো দৌড়ো, আল্লাহর ক্ষমা কোথায় আছে দৌড়িয়ে যাও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়ো দৌড়ো দৌড়ো, আল্লাহর জান্নাতের দিকে দৌড়িয়ে যাও। আর জোহার সামাতল আর সে কি সেই জান্নাত, সে কি যেমন তেমন জান্নাত যার প্রশস্ততা হচ্ছে আকাশ জমিনের ফাঁকার সময়? এই জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, বাড়ি গাড়ি কি করবা সেখানে তোমার জন্য রেডি করা আছে, সেই দিকে দৌড়াও। সেটা কার জন্য? সেটা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিজ-জাররাই ওয়াস-সাররাই, যারা স্বচ্ছলতায় অস্বচ্ছলতায় দান করে তাদের জন্য, স্বচ্ছল হলেও দান করে, অস্বচ্ছল হলেও দান করে, ধনী হলেও দান করে, গরিব হলেও দান করে। আল্লাহর আদেশ বলেই আল্লাহর নবী এই কথা বলেছেন, আল্লাহ কুল্লে সলমা সাদাকা, আল্লাহ কুল্লে মুসলিম সাদাকা, প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে। তখন সাহাবীগণ বলছেন, ফেললাম ইস্তাতে সবাই যদি দান করতে না পারে, বলেন কি সবাই কি দান করতে পারে, এটা সম্ভব? টাকা কোথায় গিয়ে দান করবে? আল্লাহ বলছেন স্বচ্ছল অবস্থায় দান করতে হবে, অস্বচ্ছল অবস্থায় দান করতে হবে। আল্লাহ নবী বলছেন সবাকে দান করতে হবে, পুরুষ নারী। তখন সাহাবীগণ বলছেন এটা কি করে সম্ভব, টাকা না থাকলে কি দান করবে? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, ইয়ামুলুন নাস ইয়ামুল ফি বাইতিন নাস ইয়ামুল সাদাকা, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে নিজে খাবে আর দান করবে। বোঝা যাচ্ছে ভ্যান চালককে দান করতে হবে, দিন মজুরকে দান করতে হবে, যারা সারা দিন মানুষের বাড়িতে কাজ করে তাকে দান করতে হবে। শুধু তাই নয়, দান করার জন্য মানুষের বাড়িতে কাজ করতে হবে, কথা আল্লাহ নবী বলেন হাদিস বুখারী মুসলিম, দান করার জন্য মানুষের বাড়িতে কাজ করতে হবে। তখন সাহাবীগণ বলছেন ফাইনাল স্তাতে, মানুষের বাড়িতে যদি কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন ইউনে দাল হাতি মিনহু, অসহায় মানুষকে সহযোগিতা করবে। হ্যাঁ আল্লাহ সাহেব, এটা হলো দান, অসহায় কি, রাস্তাতে হাঁটছিলাম একটা ভ্যান ঠেঁকা আছে, ঠেলে নিয়ে যেতে পারছি না, একটু হাত দিয়ে ঠেলে দিলাম, এটা হলো অসহায় মানুষকে সহযোগিতা করা। তখন সাহাবীগণ বলছেন ফাইনাল স্তাতে, এটাও যদি না পারে, নিচে নেমে আসছেন সাহাবীগণ। তখন আল্লাহ রাসূল বলছেন ইমসিক নাফসাহু আনি শাররে ফাইনালাহু সাদাকা, নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই হলো দান। এবার আর নিচে নাই, এ পর্যন্ত শেষ এখানে। নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, এটাই হলো দান, মানে নিচে যেতে যেতে যে এ পর্যন্ত আসলেন। আরেকদিন আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, আমরুল বিল মারুফ সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, সব মিলে চাষের সময় দূরে কাজ সালাত আদায় করলে সবের সমান নেকি হয়। অফি বোঝে আহাদ সাদাকা বলতে বলতে নিচে মনে কিছু নেবেন না, নিচে এসে বলছেন তোমাদের স্ত্রী মিলনেও দানের নেকি হয়। যেমন এই কথা বলা, তখন সাহাবগণ বলছেন বলেন কি,
মানুষ তার স্ত্রীর সাথে মিলে নিজের যে একটা উত্তেজনা আছে সেইটাকে মিটাই, তাতে নেকি হবে? এটা কথা হলো আল্লাহর রাসূল। তখন আল্লাহর রাসূল বলছেন, এবার তোমরাই বলো এই কাজটা যদি অন্যায় ভাবে করে তাহলে কি হবে? ফলাহু বিজরুন, অন্যায় ভাবে করলে পাপ হবে, তো অন্যায় ভাবে করলে যদি পাপ হয় তাহলে ন্যায় ভাবে নেকি হবে? বুখারি মুসলিম। দানের একটা স্তরের কথা বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুফি ওয়া গাজাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর রাগ মিটে যায়। অনেক পাপ আপনার, জেমা চুরি, অনেক পাপ আছে, ডাকাতি, নামাজ ছেড়ে দেওয়া, বিড়ি খাওয়া। অনেক মুসল্লি নাকি মসজিদ থেকে বের হওয়ার পরে সিগারেট লাগাচ্ছেন, কি খুব অভ্যাসই নাকি? রমজানে সিগারেট ত্যাগ করতে হবে, মসজিদ থেকে বের হয়ে সিগারেট লাগাচ্ছেন কেন? কি রসিদে বাধা ছিলেন নাকি? ছুটতে পেয়েছেন? বল হিসাব, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, ততদিন বলেছি আজকে পরিবর্তন করতে হবে। সিগারেট জিন্দিগিতে মুখে দিতে হবে না, ওটা হারাম জিনিস, কোনো ইবাদত কবুল না। খুব রাগ আছে আপনার উপরে, যেমন আপনি গোপনে কিছু টাকা দান করেছেন, তখন আল্লাহ বলছেন আচ্ছা যা যা যা। মানে যা ভেবেছিলেন, যা হিসাব করেছিলেন আল্লাহ সব মিটে গেছে। দানের একটা ক্ষমতা আছে, দান খুব পাওয়ারফুল নেকি, অন্য নেকি এরকম নয়। খুব কান্নাকাটি করেছেন তার একটা নেকি আছে, কিন্তু এরকম করতে পারে না। দানের নেকি খুব পাওয়ারফুল নেকি। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুফি ওয়া গাজাবার কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনার দাদা দাদি নানা নানি পূর্বসূরি অনেক চলে গেছে, সবার জন্য 2 লক্ষ 5 লক্ষ টাকা দান করলেন, সবার কবরের শাস্তি মিটে যাবে, একথা আল্লাহ নবী বলেন, আমি অনুবাদক। দানের একটা পাওয়ার আছে, দানের ক্ষমতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমন ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। তো পানিটা আগুনকে নিভিয়ে দিতে পারে, এটা আমরা চোখে দেখছি। তা আল্লাহর নবী বলেছেন, আমি তো অনবদক, এ তোর বিশ্বাসের অভাব রাখা ঠিক হবে না। এইরকমই পাপকে দান মিটিয়ে দিতে পারে, দান খুব পাওয়ারফুল নেকি। দানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদকাতু বুরহান, দান হলো দলিল, বিচারের মাঠে আমি জান্নাত পাবো। আল্লাহ যদি বলেন কেন, আমি বললাম আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল, জান্নাত আমার, প্রমাণ এই যে আমার কাছে দলিল আছে। দান হলো দলিল, আশ্চর্য ইবাদত দান, বিচারের মাঠে দলিল হিসাবে দাঁড়াবে, যে অন্যান্য ইবাদত এভাবে আসতে পারবে না। পাওয়ারফুল নেকি হচ্ছে দান, একটা আশ্চর্য জিনিস। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত বলতেন, আল্লাহ নাউযুবিকা মিনাল বখল, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে কৃপণ করো না, এই কথা দিন রাত বলতেন, সালাম ফেরার পূর্বে বলতেন। কৃপণতা অবশ্যই বিষাক্ত কিছু, ঘৃণিত কিছু, কৃপণতার ফল জাহান্নাম। এই কারণে তিন রাতে কথা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, অর্থাৎ তোমরা কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, তোমরা কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে, তোমরা কৃপণতা থেকে বাঁচো, কৃপণতা পূর্বের মানুষকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, ধ্বংস হবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন সহমুতা, যে কৃপণতাকে মেনে নিয়েছে, মনটা চেয়েছিল যে কিছু টাকা দিব, দান করব, মসজিদে কিছু করব, কয়েকদিন পর আর নেই, তার মানে কৃপণতা তাকে চেপে ধরেছে, ধীরে 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 ক্ষতির দিকে চলে যাবে, ধ্বংস হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লায়ক হল জান্নাত আর বাকিল, কৃপণ জান্নাতে যাবে না, লায়ক হল জান্নাত আর বাকিল, কৃপণ জান্নাতে যাবে না। বিষয়গুলি খুব বিবেচনা করবেন। আজকের খুতবার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইশবিহুন নাস, প্রত্যেক দিন সকালে অ্যাঞ্জেল ও মালাকা দুজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসে,
যখন পৃথিবীতে যেখানে সকাল হয় তখন দুইজন ফেরেশতা পৃথিবীতে নেমে আসে, একলো আহাদহুমা, দুইজনের একজন বলে আল্লাহুমা আতে লেকুল্লে মুনফিকিন খালাফান, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। অপরজন বলে আল্লাহমাতে দেখলে মুমসিকিন খালাফান খালাফান, আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। বুখারী মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, দানের ব্যাপারে খুব সোচ্চার সাবধান থাকবেন, একটুকু পিছপা হবেন না, যে যেখানে যেটুকু ইনকাম করেন সেখান থেকে দান হিসাবে কিছু রেখে দিবেন। দান দিবেন কাকে? ফকির, ভিক্ষে চাইছে, মিসকিন, চাইতেও পারে না, সংসারও চলে না। দান পানির ব্যবস্থা করে দিবেন অসহায় পরিবারে, দিনই প্রতিষ্ঠানে। দান কাপড় চোপড় কিনে দিবেন অসহায় পুরুষ নারীকে, অবশ্যই জাকাতের টাকা দিয়ে কাপড় কিনবেন না, জাকাতের টাকা আপনার নয়, ওটা ফকিরের, ও মদ খেতে তাতে আসে যায় না, ও যা ইচ্ছা তাই করুক না, তাতে আপনার কিছু আসে যায় না, ভিক্ষা চাইতে এসেছে দিয়ে দিবেন, আপনি দিতে বাধ্য, দান করতে আপনি বাধ্য নন, ওটা দিতে আপনি বাধ্য। দান করবেন নেকির জন্য। দানের সবচেয়ে উত্তম পথ হল পানির ব্যবস্থা করা, অসহায় পুরুষ নারীকে কাপড় দেওয়া, নির্মাণের কাজে অংশগ্রহণ করা, মসজিদ নির্মাণ করে দেওয়া, মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করে দেওয়া। এখানে আপনারা শহরের মানুষ, একটু আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকছেন, অবশ্যই আপনার টাকা দিয়ে যেন বেদাতি প্রতিষ্ঠান না চলে, যেখানে কোনখানে হয় চাহালাম হয়, ছেলেরা মানুষের বাড়িতে পড়ে বেড়ায়, আপনাদের মসজিদেও নাকি ছেলেরা মানুষের বাড়ি বাড়ি পড়ে বেড়ায়, এসব মসজিদে এরকম হয় নাকি? ভুল বুঝিয়েন না, বিশ্বাস রাখবেন, আপনার ক্ষতি করতে আসেনি, আপনার কল্যাণের জন্য এসেছি, জেনে শুনে সব জ্ঞানে আপনার সাথে শরীয়তের ব্যাপারে কোনো ভুল কথা বলবো না ইনশাআল্লাহ। এই কাজ করিয়েন না, ওই যে ছেলেকে খাওয়িয়েছেন, কোরআন পড়িয়ে নিয়েছেন, এতে পাপ হবে নাকি হবে না? বিশ্বাস করুন, পাপ হবে নাকি হবে না? কোরআন মরা পাপের কোনো কোনো কিছু করতে পারে না, অসম্ভব। ভুল কথা, আমার মাজিদ পড়ে হুজুর বলেছে আপনার বাপের কবরে বক্সে দিলাম, নেকি করলেন আপনি আমার বাপের কবরে বক্সালেন, কি করে কি করে হতে পারে নেকি আপনার বাপের, যে আপনি আমার বাপের কবরে বক্সে দিলেন? এ আবার কোন পাগলামি কথা! আপনি আমার বাপের জন্য দোয়া করেন, হাত তুলে দোয়া করেন, আপনি নিজে করেন। আল্লাহ নবী বলেছেন দান করলে কবরের কাছে জিনিস দিয়ে যায়, দান করেন এমন প্রতিষ্ঠানে যেখানে শিরক হয় না, বিদাত হয় না। সম্মানিত দিনী ভাই, আপনার সঠিক দানের জন্য আমি আপনার দিনী ভাই কাছের মানুষ হিসাবে শতবার বলেছি, আমি অবশ্য ধারণা করিনি যে আজকের জমায় উপস্থিত হব, আপনার একাধিকবার বলার কারণে আল্লাহর ইচ্ছায় উপস্থিত হয়েছি। আপনাকে আমি খুব আন্তরিকভাবে ভালোবাসি, মসজিদের দিনী ভাই, দিনী বোন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি আপনাদের পয়সাটা যেন ঠিক মতো ব্যবহার হয়। এ কারণেই মনে হয় আমি আপনাদের পাশে, আরো প্রতিষ্ঠান আছে, আমি আপনাদের বাড়ির পাশে সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছি, জামিয়া সালাফিয়া রুদগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। জানি না কতটুকু যোগাযোগ রাখেন, আল্লাহই ভালো জানে। আমি আপনাকে সেদিন বলে গেছি এই প্রতিষ্ঠানে প্রতি মাসে 7 লক্ষ টাকা বেতন লাগে, 7,30,000। 1 লক্ষ টাকা অসহায় ছেলে মেয়ের পিছনে খরচ হয়। এই দুই প্রতিষ্ঠানে 1300 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 1300 ছেলে মেয়ে। স্বশা স্থানে ছেলেরা মেয়েদের কাছে নয়, মেয়েরা ছেলেদের কাছে নয়, সব পৃথক পৃথক থাকার জায়গা, খাওয়া ব্যবস্থা। আপনাকে আমি খুব আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে আপনি এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন, প্রয়োজনে একটু আগে দেখে আসেন। আমার মনে বড় সাপ, উন্নত মানের প্রতিষ্ঠান, গর্বই গর্ব ইনশাআল্লাহ, যেখানে ছেলেরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আমার মনে বড় সাপ, উন্নত মানের প্রতিষ্ঠান, গর্বই গর্ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে।
2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় বলেছি আমার হাতে টাকা নাই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে ইনশাআল্লাহ, গড়বে এ কথাও সত্য। 2017 সালের 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার 4:30টার সময় বলেছি জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহী আমার হাতে টাকা নেই, কথা সত্য। এখানে প্রতিষ্ঠান করবে এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত এ আমি বিশ্বাসী। আমার অন্তর কোনো ত্রুটি নাই এটা আমার বিশ্বাস। আমি এই প্রতিষ্ঠানের 1 টাকা খাই না এটা আমার বিশ্বাস। আমি একসঙ্গে খেলে তার টাকা দিয়ে দিই, আমি খেয়েছি টাকা দিনই, এরকম দিনই আমার কোনোদিন পার হয়নি। অতটা আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। আপনি আমার দিনই ভাই, আপনি আমার দিনই বোন। দান জাকাতের ব্যাপারে প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহ আল্লাহ রমজান মাস তুমি আমাদের সিয়াম কবুল কর, আমাদের ভুল ত্রুটি থাকলে তুমি মাফ কর, আমরা তোমাকে সন্তুষ্ট করতে চাই। মর্মে যদি ভুল থাকে তুমি আমাদের মাফ করো, সঠিক পথে আমাদের নিয়ে চলো। আমাদের যারা দাদা দাদি খালা ফুপু পূর্বসূরি মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করে দাও, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে কবুল করো, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে নিয়ে চলো, তুমি এমন তৌফিক দান করো যাতে করে আমরা যথাযথভাবে রমজানকে মূল্যায়ন করতে পারি, এই তৌফিক দান করো। আমরা যেন তোমার পথে বৈধ পথে দান করতে পারি, এই তৌফিক দান করো। সত্য সত্যই যদি যথাযথভাবে যাকাত বের করতে পারি তুমি এই তৌফিক দান করো। এই দাবি এই দাওয়া এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।